নমস্কার, আমি অর্পিতা। ইতিহাসের পাতায় ব্রিটিশ মুঘল সম্পর্কে অনেক কিছু লেখা থাকলেও বাংলার প্রাচীন ইতিহাস আজও অবহেলিত। আজ আমরা যাচ্ছি গড় পঞ্চকোট। গড় পঞ্চকোট একটি ভগ্ন প্রাচীন দুর্গ, যেটি পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত। গড় পঞ্চকোট আসলে আপনি দেখতে পাবেন ভগ্ন মন্দির ও রাজপ্রাসাদের স্তূপ, আর আশেপাশে পাঞ্চেত পাহাড় ও তার সৌন্দর্য। গড় পঞ্চকোট এই শব্দটি তিন ভাগে বিভক্ত। গড়, যার অর্থ একটি দুর্গ, পঞ্চ অর্থাৎ পাঁচটি, এবং কোট, যেটি আদিবাসী ভাষায় কুণ্ঠ বা গোষ্ঠীকে বোঝায়। এই জায়গাটি পাঁচটি আদিবাসী গোষ্ঠী বসবাস করত, তাই এটির নাম পঞ্চকুণ্ঠ বা পঞ্চকোট, যেটি পরবর্তীকালে ব্রিটিশরা পাঞ্চেত নামকরণ করেন। শোনা যায় মধ্যপ্রদেশের ধর রাজ্যের রাজা জগৎদেও সস্ত্রীক এই পথেই পুরী দর্শনে যাচ্ছিলেন। পথে তার গর্ভবতী স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন। তারা ভেবেছিলেন নবজাত শিশুটি মৃত এবং তাকে পুরুলিয়ার ঝালদা অঞ্চলে ফেলে রেখে এগিয়ে যান। পরে সেই সন্তানকে সাতজন আদিবাসী সর্দারেরা খুঁজে পান এবং তার নাম রাখেন দামোদর শেখর। পরবর্তীকালে যিনি 80 সালে সিংদেও রাজবংশ বা এই পঞ্চকোট রাজ স্থাপন করেন। চলুন এবার দেখে নিই গড় পঞ্চকোটের আদি কল্যাণেশ্বরী মন্দিরের ইতিহাস। এই বংশেরই রাজা কল্যাণ শেখর পাথর দ্বারা কল্যাণেশ্বরী মন্দির স্থাপন করেন। 10 বছর ধরে বর্গিহানার তাণ্ডবে এই মন্দিরের দেবীকে মাইথনের কল্যাণেশ্বরী মন্দিরে স্থানান্তরিত করা হয়। এখন এই মন্দিরে ভগ্নাংশের অবশিষ্টই দেখা যায়, তবে এই আদি কল্যাণেশ্বরী মন্দিরে আজও নিত্য পুজো করা হয়।
18 শতাব্দীর মধ্যভাগ অবধি সিংদেও রাজবংশ রাজত্ব করছিলেন। 1740 সালে আলিবর্দী খান সারফিরাজ খানকে হত্যা করে বাংলার নবাব হন। রুস্তম জং তার শ্যালকের মৃত্যুর প্রতিশোধ নিতে উদ্যত হন, কিন্তু পরে বুঝতে পারেন তাকে পরাজিত করা একার পক্ষে সম্ভব নয়। তখন তিনি নাগপুরের বর্গী রাজা রাঘোজী ভোসলের সাহায্য প্রার্থনা করেন। তখন রাঘোজীর সৈন্য বাংলায় প্রবেশ করেন এই পঞ্চকোটের মধ্য দিয়েই। শুরু হয় লুট এবং ধ্বংসের পর্ব। পঞ্চকোট রাজা পলায়ন করেন। এখানকার স্থানীয়দের মুখে শোনা যায় ওনার 17 পত্নী একটি কুঁয়োয় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেন বর্গীদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য। সময়ের প্রভাবে এই কুঁয়োটি এখন মাটি চাপা পড়ে গেছে। আবার এও শোনা যায় সিংদেওরা মল্লরাজা বীর হাম্বিরের কাছেও পরাজিত হয়, কিন্তু চুক্তির দ্বারা পরবর্তীকালে নিজ রাজ্য ফিরে পেতেও সক্ষম হন। এই রাজ্যের রাজারা বিখ্যাত পঞ্চরত্ন মন্দিরও স্থাপন করেছিলেন। এই মন্দিরের গায়ে নিখুঁত টেরাকোটার কাজ দেখতে পাবেন। এই মন্দির রাসমেলা নামেও পরিচিত ছিল। 5 চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দিরটি পোড়ামাটির তৈরি, কিছু কৃত্রিম দুয়ারও আছে। মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের স্থাপিত মূর্তির নিত্য পুজো হয়। 2 ধাপের এই মন্দিরটির মাঝখানের প্রধান চূড়ায় ওঠার জন্য একটি সিঁড়িও আছে, যা বাইরে থেকে দেখে কিন্তু বোঝা সম্ভব নয়। এই এলাকায় আরও কয়েকটি চূড়া বিশিষ্ট ভগ্নস্তূপ দেখতে পাবেন, যেগুলি দেখে মন্দির মনে হলেও সেগুলি কিন্তু মন্দির নয়, হয়তো সেগুলি ওয়াচ টাওয়ার হিসেবে কাজে লাগানো হতো। এই হলো পঞ্চকোটের ইতিহাস। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এই মন্দির সহ আশেপাশের ভগ্নস্তূপের সংরক্ষণ করে চলেছে। পশ্চিমবঙ্গের ইতিহাস রক্ষায় তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। গড় পঞ্চকোট থেকে পেরিয়ে এসে কিছুটা এগোতেই আমরা একটা রেস্টুরেন্টের সন্ধান পেলাম। এই সুন্দর রিসর্টে কিছুটা মুহূর্ত কাটিয়ে এবং দুপুরের খাবারটা খেয়ে বেরিয়ে আসতেই
বাড়ি ফেরার কথা মনে পড়ল। কিন্তু পাহাড়ের এই সুন্দর আমেজে বাড়ি ফিরতে একটুও মন চাইছিল না। আর ঠিক সেই সময়তেই একটা নতুন জায়গার সন্ধান পেয়ে গেলাম। ব্যাস জার্নি শুরু করে দিলাম।